We want justice for constitution. We want justice for electoral mandate. We want justice for Uddhav Thackeray and all. বন্যায় বিধ্বস্ত অসম, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নাকি শিবসেনার বিদ্রোহী বিধায়কদের নিয়েই ব্যস্ত। এই অভিযোগে বৃহস্পতিবার গুয়াহাটিতে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। শিবসেনার গোষ্ঠীকন্দলে মহারাষ্ট্রে টলমল মহাবিকাশ আগাড়ি সরকার। বিদ্রোহী বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাতে সুরাত ও সেখান থেকে অসমের গুয়াহাটিতে ঘাঁটি গেড়েছেন সেনার মন্ত্রী একনাথ সিন্দে। বুধবার সকাল থেকে গুয়াহাটির বিলাসবহুল হোটেল র্যাডিসন ব্লুতে উঠেছেন সিন্দেরা। বৃহস্পতিবার সকালে হোটেলের বাইরেই বিক্ষোভ দেখায় তৃণমূল। রাজ্য সভাপতি রিপুন বোরার নেতৃত্বে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের অভিযোগ, রাজকোষের টাকা খরচ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিবসেনার বিদ্রোহী বিধায়কদের মনোরঞ্জনের ব্যবস্থা করছেন। Instead of helping the people, why central government is disturbing the Assam government to sell out, to purchase the MLAs and send them to Assam? Instead of Assam, you send them to Bengal. We will give good hospitality. তৃণমূলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, অসম যখন ডুবছে তখন রাজ্যের বিজেপি সরকার দিল্লির নির্দেশে বিদ্রোহী বিধায়কদের আপ্যায়নে ব্যস্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহারাষ্ট্রের সরকার ফেলার বদলে বন্যা দুর্গতদের নিয়ে ভাবলে ভালো হতো। রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত সরকারের কাছে অগ্রাধিকারের জায়গাগুলো স্পষ্ট। আসাম বন্যায় বিপর্যস্ত, সেখানে সরকারের উচিত আগে মানুষের পাশে দাঁড়ানো। তৃণমূল কর্মীরা তো ওখানে ত্রাণের কাজ করছেন, সেখানে যদি দেখে সরকার, প্রশাসন, পুলিশ মানুষের ত্রাণ ফেলে দিয়ে বিজেপির এই বিধায়ক হাই মানে বিধায়ক হাইজ্যাক করে ক্ষমতা দখলের রাজনীতি পাহারা দিতে ব্যস্ত, তো তৃণমূল ন্যায্যতই সেখানে প্রতিবাদ জানিয়েছে। 2019 থেকে মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকার। সে রাজ্যে তৃণমূলের রাজনৈতিক অংশীদারিত্ব নেই বললেই চলে। তারপরেও কেন শিবসেনার পাশে দাঁড়াতে ময়দানে নামল তৃণমূল? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিরোধী ঐক্যের বার্তা দিতেই শিবসেনার পাশে দাঁড়িয়েছে বাংলার শাসক দল। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী জোটে সলতে পাকানো শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তৃণমূল নেত্রীর উদ্যোগেই দিল্লিতে এক ছাতার তলায় এসে বৈঠক করে 17টি বিরোধী দল। শিবসেনার পাশে দাঁড়িয়ে বিজেপি বিরোধী জোটের ভিত পোক্ত করাই জোড়া ফুল শিবিরের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর গ্রহণযোগ্যতা কি কমে যাচ্ছে? তিনি শিবসেনাতেও আছেন, তিনি বিক্ষুব্ধ শিবসেনার সঙ্গে থাকতে চাইছেন। আমি ধর্মেও আছি, আমি জিরাপেও আছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টা গভীরভাবে চিন্তা করবে। ওয়াকিবহল মহলের মতে, রাজনীতির অঙ্ক কষে মহারাষ্ট্রের শাসক শিবিরের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। এর ফলে আগামী দিনে বিরোধী শিবিরের স্টিয়ারিং হাতে রাখার প্রশ্নে হাত শিবিরকে টেক্কা দেওয়া যাবে বলেই মনে করছে জোড়া ফুল শিবির। ব্যুরো রিপোর্ট, সি ২৪ ঘন্টা।